আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগের এ বছরে বিএনপিকে কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ। রাজধানীতে শান্তি সমাবেশে তিনি বলেন, দেশবাসীকে তারেক রহমান ও বিএনপি থেকে সাবধান থাকতে হবে। উবায়দুল রশিদের রিপোর্ট। বিএনপির গণমিছিল থেকে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য রাজধানী জুড়ে ছিল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক অবস্থান। এলাকা ভাগ করে কেন্দ্রীয় নেতারাও ভিন্ন ভিন্ন স্পটে যোগ দেন। সেখানে তারা বলেন, বিএনপি একা নয়, তারা স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিদের নিয়ে মাঠে নেমেছে। আমাদের আজকের কর্মসূচি কোনো পাল্টা কর্মসূচি নয়। আমাদের আজকের কর্মসূচি দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য আজকের কর্মসূচি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমরা অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। মানুষকে যাতে আগুন দিয়ে পোড়াতে না পারে, গাড়িতে যাতে আগুন না দিতে পারে, গাড়ি যাতে ভাঙচুর না করতে পারে, কোনো মতলব যেন হাসিল না করতে পারে, সেই কারণে আমরা পাহারাদারের ভূমিকা পালন করি। করে সকল টাকা কাটা দিচ্ছে সিন্ডিকেটের কোটি কোটি টাকা দিয়ে তার টাকা লোকায়, তার দমের মনোনয় নিতে হলে এখনো টাকা লাগে এবং সেই টাকা না দিলে মনোনয়ন পাওয়া যায় না। সেই কারণে দিয়া যদি সাহস থাকে ঢাকায় আসো, বিমানবন্দরে নামো, গ্রেপ্তার হও, আন্দোলন কেমন হয় আমরা দেখি, তারপর যদি তোমার দল তোমাকে কারাগার থেকে বের করতে পারে তখন দেখা যাবে বিএনপি কতটা ক্ষমতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে শান্তি সমাবেশে যোগ দিয়ে বলেন, তিনি যে খেলা হবে বলেন তার অর্থ মারামারি নয়। মিথ্যাচারের জন্য বাংলার মানুষ বিএনপিকে আর ভোট দেবে না। লুটের জন্য, দুর্নীতির জন্য, অর্থ পাচারের জন্য, গণতন্ত্র হত্যার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা হত্যার জন্য বিএনপিকে বাংলার মানুষ বিশ্বাস করে না। বিএনপিকে বাংলার আর ভোট দেবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে দেশের মানুষ আক্রান্ত হলে কাউকে ছাড় না দিয়ে সমুচিত জবাব দেবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।